আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মজার এবং হেলদি একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সবার। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন। দেখেই বুঝতে পারছেন রেসিপিটা মজা হবে, মানে কালারটা খুব সুন্দর আসছিলো। এটা পেঁপে দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। তো আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো চলুন রান্নাতে চলে যাই। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। আমি সরিষার তেলটা দিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো খাবার তেল দিতে পারেন। তো সরিষার তেলটা দিয়ে প্রথমে মাছটাকে ভেজে নেব। আমি এখানে কই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন, শিং মাছ, রুই মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে অনেক বেশি মজা হয়, কই মাছ দিয়েও অনেক মজা হয়। তো কই মাছটা একটু হালকাভাবে ভেজে নেব, হালকাভাবে ভেজে নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর এই পেঁপে দিয়ে এটা রান্না করব। আমি ভাজা ছাড়া খুব কম মাছ খাই, সব মাছই আমি ভেজে দেই তরকারিতে। এটা অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। এখনও যারা আমার সাথে আছেন, ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিবেন। যারা এখনও লাইক দেন নাই, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। তরকারিতে দেওয়ার জন্য আসলে খুব বেশি ভাজার দরকার হয় না। মাছগুলো এখন একটা বাটিতে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে একই প্যানে আবার দিয়ে দিব তেল, আর একটু তেল রান্না করার জন্য। তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব দুটো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একটু মাঝখান থেকে কেটে দিব। তো কাঁচামরিচটা দেওয়ার কারণে একটু ঝাল ঝাল ভাব হবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য কাঁচামরিচটা আমি সবসময় এরকম কেটে দেই। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজা হয়ে যাবে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। তো এখানে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য একটু রসুন পেস্ট। তো রসুন পেস্টটা আমি সবসময় সব তরকারিতে দিই, আমার ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, আদা বাটাটাও দিতে পারেন যারা আদা খেতে পছন্দ করেন। এখন এটাতে পানি দিয়েছি, যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো না হবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। এখানে পেঁপেগুলো এভাবে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো লম্বা লম্বা করে কেটে তারপরে দিয়ে দিয়েছি, আর এখন মশলার সাথে খুব সুন্দর করে এটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠবে। তো এই যে দেখুন ফুটে উঠেছে, এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিব। আর পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বাকিটা জালে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। কালারটা যেন ঠিক থাকে পেঁপের সেটা খেয়াল রাখবেন। ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে তারপরে আবারও একটু ঢেকে মাছগুলো একটু উল্টে পাল্টে দিবেন যেন ঝোলের সাথে মিশে যায়। দিয়ে আবার একটু ঢেকে তারপরে এটা রান্না করব। যতক্ষণ পর্যন্ত ঝোলটা আর একটু শুকোবে তারপরে এটা রান্নাটা কমপ্লিট হবে। তো আমার সাথেই থাকুন। এখন আবার একটু খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁপেটা একদম খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাকে আরেকটু কমিয়ে নিব।
তো ঝোলটাকে যখন কমে আসছে তখন আমি এটাকে নামিয়ে পরিবেশন পাত্রে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে পেঁপে দিয়ে কই মাছের তরকারিটা। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালাম।